বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। প্রিয় শ্রোতা, বিজয়ের মাস ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে সোনালী অক্ষরে লেখা একটি গৌরবের মাস। এ মাস আমাদের পরম গর্বের মাস। এক নদী রক্ত পেরিয়ে এ মাসে বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য। এ মাসেই বাঙালির নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে, শাসন শোষণের নাগপাশ থেকে মুক্তি লাভ করে এদেশের মানুষ। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আর 2 লাখেরও বেশি মা বোনের আত্মত্যাগ, অবর্ণনীয় ত্যাগ তিতিক্ষার পথ পেরিয়ে বাংলাদেশের মানুষ অর্জন করে বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। আর তারই হাত ধরে 1971 ডিসেম্বরে আসে বিজয়। প্রিয় শ্রোতা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি, শুরুতেই সবার প্রতি রইল গভীর শ্রদ্ধা। শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান। কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই, আর এমন প্রত্যাশা কিন্তু আমাদের সব সময়ের। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবারে চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন, আর সেই সঙ্গে গান তো থাকছেই। তো চলুন একে একে শুরু করা যাক। শুরুতেই থাকছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সজীব দত্ত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে। আমরা আজকে এসেছি কুমিল্লাতে, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে আমি এই মুহূর্তে অবস্থান করছি। এবং আজকে আমরা এই জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের যে সমাজে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে, আয়তনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা কিন্তু জনসংখ্যাকে জনসম্পদে পরিণত হয়তো করতে পারছি না, এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। বাল্য বিবাহ রয়েছে, বাল্য বিবাহের কারণে অনেক বেশি জনসংখ্যা বেড়ে যায়। আজকে আমাদের বিষয় বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমেই আমাদের প্রথম বন্ধুর সাথে কথা বলবো, তারপর আরো কয়েকজন বন্ধুর সাথে কথা বলবো যে তারা কিভাবে ভাবছে, এ প্রজন্ম যারা, তারুণ্য যারা, তারা কিভাবে দেখছে বিষয়কে। আপনি আপনার নাম পরিচয় বলবেন। আমি মোহাম্মদ কাসার আলম সোহেল, আমি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি অনার্সে। এই যে বাল্য বিবাহ, তার কাছে প্রথমেই জানবো যে বাল্য বিবাহ প্রতিরোধে আপনি বা আমরা শিক্ষার্থীরা কিভাবে ভূমিকা রাখতে পারি। আসলে 2011 সালে লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি সংগঠন আমি প্রতিষ্ঠা করেছিলাম এই বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য। গত 6 বছর যাবত আমরা প্রায় 52টি জেলায় এই কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা প্রতিটি স্কুলে কলেজে যাচ্ছি, কলেজে গিয়ে সেখানে শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সেখানে এক ধরনের আলোচনা সভা করছি, তাদের নিয়ে আমরা বসছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে সচেতন করার চেষ্টা করছি যে বাল্য বিবাহ কিভাবে বন্ধ করা যায়, ঠেকানো যায়, সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করি। আমরা মনে করি যে অন্তত সচেতনতাই পারে আমাদের বাল্য বিবাহ থেকে আমাদেরকে অন্তত কিছুটা হলো মুক্ত করার। আমরা খুবই আশান্বিত হলাম, প্রিয় শ্রোতা বন্ধুরা, দেশে দেশের বাইরে থেকে যারা শুনছেন ঠিক এই মুহূর্তে আমাদেরকে, যে এই কাউসার আলম সোহেল সহ আরো তার বন্ধুরা মিলে একটি সংগঠন করেছে, লাল সবুজ উন্নয়ন সংঘ, যে সংগঠন গত 6 বছর ধরে বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা রেখে যাচ্ছে। সত্যিই আশার কথা। আচ্ছা কাউসার, আপনি বর্তমান প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে বাল্য বিবাহ কি অনেকটা কমেছে? অবশ্যই কমেছে, কারণ আপনারা জানেন যে বর্তমান সমাজে আমাদের এখন তথ্য প্রযুক্তি যুগে, আমরা যেমন একটি ফেসবুকে কোনো একটি যদি আমরা লেখা লেখি, সেখানে কোনো সমস্যা নিয়ে, বাল্য বিবাহ নিয়ে, সেখানে পুলিশ প্রশাসন জানতে পারে, বা আমরা পুলিশ প্রশাসনকে আমরা যখনই জানাই তখন তারা দ্রুত সেই ব্যবস্থা নেয়। আমি মনে করি যে আমরা সারা দেশে আমরা কাজ করে দেখেছি যে অনেক অনেক কমে গিয়েছে বাল্য বিবাহ। একটি সময় দেখা গেছে যে যখন নাকি তখন বাল্য বিবাহ হলে মানুষ সেটি পত্রিকাতে আসতো না, টেলিভিশনে আসতো না, হয়তো এখন আমরা টেলিভিশনে পত্রিকাতে দেখতেছি, কিন্তু সেই সময়টা অনেক বেশি হতো, কিন্তু এখন সেটা অনেক অনেক কমে গিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কার্যক্রম অব্যাহত থাকুক। সব শেষে আপনি একজন সংগঠক হিসেবে, একজন ছাত্র হিসেবে, আপনি আপনাকে এই মুহূর্তে যারা সারা দেশ থেকে শুনছে আমাদের রেডিও সেটের মাধ্যমে, মোবাইল ফোনে এফএম রেডিওর মাধ্যমে, এই তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করে সেই সব শ্রোতা বন্ধুদের প্রতি খুব সংক্ষেপে কি আহ্বান রাখবেন, তারা কি করতে পারে বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য? আসুন আমরা প্রত্যেকের পরিবারের সদস্যকে বাল্য বিবাহ থেকে দূরে রাখি। আমরা আমাদের প্রতিটি গ্রামের, আমাদের এলাকার সবাইকে বোঝানোর চেষ্টা করি যে বাল্য বিবাহটা আমাদের জন্য ক্ষতিকর, আমি সকলকে সেই আহ্বান রাখছি। অনেক ধন্যবাদ, আমরা পরের বন্ধুর কাছে যাব। আপনার নাম পরিচয় বলবেন। আমার নাম মোহাম্মদ শকর জামিল, আমি অনার্সে অধ্যয়নরত আছি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে। শকর জামিল, এই যে বাল্য বিবাহ
বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে আপনার আগের বন্ধু বলে গেল, বাল্যবিবাহের ফলে কি কি সমস্যা আমরা দেখতে পাই? আমরা জানি যে মাতৃ মৃত্যু ঘটে, সন্তান বিকলাঙ্গ হয় অনেক ক্ষেত্রে, এ বিষয়ে একটু বলবেন আপনি। আসলে আমি বাংলাদেশের অনেক জেলাতে ঘুরেছি এবং বাল্যবিবাহ সম্পর্কে আমি যতটুকু জানি যে বাল্যবিবাহ আমাদের সমাজে একটা কুফল হয়ে দাঁড়িয়েছে। বাল্যবিবাহের ফলে আপনার বর্তমান যুগে বিশেষ করে ফ্যামিলিতে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে যে আপনি পারবেন 20 কেজি, কিন্তু আপনার মাথায় যদি 40 কেজি চাপানো হয় আপনি তো এটা সেটা পারবেন না। তো একটা মেয়ে 18-র নিচে 14-15 বছর বয়স তাকে যদি বিয়ে দেওয়া হয় সে ফ্যামিলি মেনটেন করতে পারে না, তারপরে আবার 1 বছর পরে সে যদি বাচ্চা প্রসব করে তখন সে তার মাতৃত্বের স্বাদটা সে তো বুঝতেই পারে না এবং সেই সন্তানের দায়িত্ব নিতে পারে না, যার ফলে আমাদের সমাজ থেকে সে লাঞ্ছিত হয়, সমাজ থেকে বিতাড়িত হচ্ছে এবং আমাদের সমাজটা ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এই যে বাল্য বিবাহ আগের থেকে এখন কি কমেছে? হ্যাঁ, অবশ্যই অনেক কমেছে। বর্তমানে প্রশাসন অনেক তৎপর এই বিষয়টা নিয়ে এবং আমাদের দেশের জনগণ, আমরা, আমাদের ছোট ভাই বোনরা সবাই তৎপর। তথ্য প্রযুক্তির যুগে বর্তমানে সবাই সচেতন হয়েছে এটাই যে বাল্যবিবাহের ফলে যে কুফলটা হচ্ছে সেটা সবাই এখন অবগত এবং আমরা শিক্ষার্থীরা, আমরা সেমিনার, পথসভা বিভিন্নভাবে আমরা স্কুলে স্কুলে যে আমরা এটা মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছি যে বাল্যবিবাহের ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে, আমরা কি হারিয়ে ফেলছি, যার ফলে এখন মেয়েরাও বুঝতে পারছে যে তাদের বাল্যবিবাহের ফলে তাদের সমস্যাটা কি। তথ্য প্রযুক্তিতে তারা অনেক এগিয়ে গিয়েছে যার কারণে ওই সুফলটা তাদের মধ্যে আসছে। আরেকটু আপনার সঙ্গে আমি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে বাল্যবিবাহ তো শুধু মেয়েদের নয়, মেয়েদের বাল্যবিবাহের কথা আপনি বললেন, যে তাদের শারীরিক সমস্যার কথা বললেন, বোঝার কথা বললেন, অনেক ক্ষেত্রে তারা লাঞ্ছিতও হচ্ছে এবং সন্তান প্রসব করতে গিয়েও কিন্তু মৃত্যু ঝুঁকি থাকে। ছেলেদের বিষয়ে কি বলবেন? ছেলেদের বিষয়ে আমি একটা মেসেজ দিব যে আসলে বাল্যবিবাহের ফলে ছেলেরাও, যে ছেলেদের যে প্রবলেমগুলো হচ্ছে তারা অল্পতে ঝরে যাচ্ছে সমাজ থেকে। তো ছেলেরাও বাল্যবিবাহে অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের সিদ্ধান্তে ভুল থাকে, ফ্যামিলির সিদ্ধান্তটা কম থাকে। আমি মেয়েদের কথা এই জন্যই বললাম, মেয়েদেরকে অনেক ফ্যামিলি বোঝা মনে করে। তো অনুরোধ থাকবে যে কোনো ছেলে বা কোনো মেয়ে বোঝা নয়। আরেকটা বিষয় যে কোন একটি ছেলে যখন 21 বছরের আগে তাকে বিয়ে দেয়া হয় বা সে বিয়ে করে, সেক্ষেত্রে অনেক, সে তো পরিপক্ক একজন মানুষ হয়ে ওঠার আগেই তাকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয় তাহলে সে তো নিজেই নিজে একটি জায়গায় যাবার আগেই সে যদি এই সংসারের মধ্যে পড়ে যায় নিশ্চয়ই সেই আরো বেশি তারও ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। জি জি জি, হ্যাঁ, লক্ষ্যভ্রষ্ট হয়। প্রত্যেকে স্বপ্ন দেখে, মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। আমি স্বপ্ন দেখি যে আমি বড় হয়ে এটা করব বা আমি 21 বছরে বিয়ে করব নিজে প্রতিষ্ঠিত হয়ে। আমাকে যদি আমার স্বপ্নটাকে ভঙ্গ করা হয় তাহলে তো আমি লক্ষ্যভ্রষ্ট হব, আমি ধ্বংস হয়ে যাব। আমরা চাই না কেউ লক্ষ্যভ্রষ্ট হোক, আমরা চাই আমরা সবাই এগিয়ে যাব, বাল্য বিবাহ প্রতিরোধে আমরা ভূমিকা করব এবং বাল্য বিবাহ প্রতিরোধে আমরা সচেতন করব এই প্রজন্মকে। আপনার নাম পরিচয় বলবেন। আমার নাম মোহাম্মদ আল বাসার, আমি ভিক্টোরিয়া কলেজে পড়ি, ভিক্টোরিয়া ভার্সিটিতে। বাসার, এই যে বাল্য বিবাহ অনেকটা কমে গেছে আগের থেকে বা বাল্য বিবাহ প্রতিরোধে এই যে আপনাদের ভূমিকার কথা বললাম, আপনারা বললেন আপনাদের ভূমিকার কথা, আরো কি কি ভাবে আমরা এই বিষয়ে মানুষকে আরো বেশি সচেতন করতে পারি? আমরা আমাদের সমবয়সী যারা আছে, আমরা তো এখনো পরিপূর্ণ মানুষ হয়ে নেই, তো আমরা পারি আমাদের নিজেদের কাছ থেকে, নিজেদের পক্ষ থেকে বাল্যবিবাহটা স্টপ রাখা। আপনার আশেপাশে যদি কোথাও আপনি দেখেন যে একটি বাল্যবিবাহ হচ্ছে, খবর পান, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি প্রশাসনকে জানাবো, আমি নিজে এটা পদক্ষেপ নিব, কি পদক্ষেপ নেওয়া যায় সেটা নিব, যা যা করা দরকার এটা বন্ধ করার জন্য আমি তাই করব। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাসেই। কুমিল্লার তিতাসেই, আপনি গ্রামে তো নিয়মিত যান নিশ্চয়ই? হ্যাঁ, গ্রামে যান এবং গ্রামেও যারা এই বিষয়ে অসচেতন, যারা অনেক বেশি জানে না, তাদেরকেও নিশ্চয়ই আপনি উদ্বুদ্ধ করবেন, তাই না? অবশ্যই, তাদেরকে বাল্যবিবাহ হলে কি হয়, তার পরিণতি কি, এ সম্পর্কে আমরা জানাবো, তার কুফল কি তা জানাবো, আর বাল্যবিবাহ না করলে কি হয়, আর বাল্যবিবাহতে কি ক্ষতিকর প্রভাব ফেলে সেটাও আমরা তাদেরকে জানাবো, তারা যাতে সচেতন হয়। অনেক ধন্যবাদ বাসার আপনাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তারুণ্যের কণ্ঠ, অনুষ্ঠান প্রচার হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রতি শনিবারের আমাদের নিয়মিত আয়োজন এবং এই তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমরা বিভিন্ন সমাজের বিষয় নিয়ে এই প্রজন্মের শিক্ষার্থীদের সাথে কথা বলে থাকি। এর মধ্যেও আমরা অনেক স্বপ্ন জানতে পারি, তারাও অনেক কাজ করে যাচ্ছে, এমনই আরো একজনকে পেয়েছি। আপনার নাম পরিচয় বলবেন। এইচ রানা, আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? এই যে বাল্য বিবাহ প্রতিরোধে যে শিক্ষার্থীদের সচেতনতা আমরা বলছি, আপনি কেমনটা স্বপ্ন দেখেন? আমি দেখি হচ্ছে আপনার এমন একটা সুন্দর বাংলা হবে যেখানে কোনো বাধা বিপত্তি সমস্যা কিছুই থাকবে না, বাল্য বিবাহ মুক্ত বাংলাদেশ। অবশ্যই, সেক্ষেত্রে আমরা আরো কি কি ভূমিকা নিতে পারি? সেক্ষেত্রে আমরা আমাদের মধ্যে জনমত সৃষ্টি করতে পারি, আমাদের বন্ধু বান্ধব,
পাড়া প্রতিবেশী, ফ্রেন্ড সার্কেল, গ্রামবাসী, শহরবাসী সবাই মিলে আমরা বিপুল উদ্যোগ নিতে পারি, যার কারণে যাতে এই কুফল না সংগঠিত হয়। আমরা উঠান বৈঠক করতে পারি, তারপর বিভিন্ন মুরব্বীদের সাথে কথা বলতে পারি, বিভিন্ন উদ্যোগ নিতে পারি আমরা। এভাবেই আমরা বাল্যবিবাহ মুক্ত দেশ করতে পারি। আপনি খুব সংক্ষেপে কি বলবেন, আপনাকে সারা দেশের শ্রোতা বন্ধুরা শুনছে, আর সবার প্রতি আপনি কি আহ্বান রাখবেন? আমি এটাই আহ্বান রাখতে চাই যে আপনারা এই কুফল থেকে কুফলে কখনো যাবেন না, অ্যাকচুয়ালি কুফল থেকে বাঁচার চেষ্টা করবেন, বাল্যবিবাহ প্রতিরোধ করবেন, বাল্যবিবাহ যাতে না ঘটে আমাদের আশেপাশে, আমাদের সংস্পর্শে যাতে না আসতে পারে, আমরা সোনা বাংলা করতে পারি, লাল সবুজের উদ্যোগে আমরা যাতে এগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আহ্বান করছি আমি। বিজয়ের মাসে আরো একবার বিজয়ের শুভেচ্ছা প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে। কয়েকদিন আগেই আমরা উদযাপন করলাম মহান বিজয় দিবস। আসুন এই ছাত্রদের চোখে যে স্বপ্ন আমরা দেখছি, যে লাল সবুজের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন, সেই লাল সবুজের পতাকা আমাদের অস্তিত্ব, এই অস্তিত্বকে আমাদের দেশকে আরো বিশ্ব দরবারে আরো সুন্দরভাবে যাতে আমরা উপস্থাপন করতে পারি, দেশকে যাতে আমরা আরো উন্নত করতে পারি, এমনটাই প্রত্যাশা আমরা রাখবো। বাল্যবিবাহ মুক্ত যাতে আমাদের দেশ হয়, সে লক্ষ্যে আমরা সবাই এ প্রজন্মের যারা কাজ করে যাব, সেই শুভকামনায় বিদায় নিচ্ছি। কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে সজীব দত্ত, তারুণ্যের কণ্ঠ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, শুনছিলাম তরুণদের আগামী দিনের চিন্তাভাবনা সম্পর্কে, কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। কিন্তু প্রিয় শ্রোতা, অনেক কথার পরে এবারে একটি গান শুনলে নিশ্চয়ই মন্দ হয় না? চলুন শোনা যাক একটি জনসংখ্যার গান, দিলারা বেনজিরের কণ্ঠে। কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে। ছোট পরিবারের কোনো বিকল্প যে নাই, ছোট পরিবারের কোনো বিকল্প যে নাই, ডিজিটাল দেশে যদি সুখ শান্তি চাই, ডিজিটাল দেশে যদি সুখ শান্তি চাই, ছোট পরিবারের কোনো বিকল্প যে নাই, ছোট পরিবারের ছোট পরিবারের কোনো বিকল্প।
শুনলাম জনসংখ্যা বিষয়ক একটি গান। আসলে জনসংখ্যা সমস্যাই আমাদের দেশের অন্যতম সমস্যা, আর এই সমস্যার কারণেই আরো অন্য অনেক সব সমস্যার সৃষ্টি হয়। তাই যেভাবেই হোক আমাদেরকে জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ছোট পরিবার গঠন করতে হবে, আর সেই সঙ্গে থাকতে হবে সচেতন। এবারে চলুন শোনা যাক একটি বেতার কার্টুন। রিপোর্ট তো দেখলাম। কি দেখলেন ডাক্তার সাহেব? সন্তান সম্ভবা। জি জি, আপনার স্ত্রী আবার মা হবেন। কিন্তু ডাক্তার সাহেব, কিন্তু কইলো না তো, আমারে কথা কইতে দাও। সব কথা তো তুমিই কও, আমারে কি কিছু কইতে দিছো? আমার এখন মা হওয়ার কোনো ইচ্ছা নাই। ডাক্তার সাহেবের সামনে তক্র করে না তো। তক্র না, তর্ক হইলো কথা। সব ব্যাপারে উপরে থাকনের একটা চেষ্টা। আচ্ছা আচ্ছা, নিচে থাকবে। বলেন, আপনি বলেন। না ডাক্তার সাহেব, ও ঠিক মতো কথা বলতে পারবে না। কিন্তু ওর কথা তো শুনতে হবে। আমি কইলে? আহা, বিষয়টা তো দুইজনের, কাজেই ওনার মতামত কোনোভাবে অগ্রাহ্য করা যায় না। কারণ মাত্র 6 মাস আগে আপনাদের প্রথম সন্তানের জন্ম হয়েছে, এরই মাঝে আবার উনি মা হতে যাচ্ছেন। এটা তো খুব সুখের কিছু না। তাছাড়া সংসারের সব বিষয়ে মায়ের কথা বলার অধিকার আছে, সন্তান নেওয়ার ব্যাপারে তার ইচ্ছা অনিচ্ছার ব্যক্তিগত অধিকার আছে। যে আছে, তবে সে একটু বলদা টাইপ। বলদা মানে? মানে মানে বুদ্ধি শুধু একটু মোড়া। মোড়া? আসলে মোড়া বুদ্ধি যে কার সেটা তো আপনার কথা শুনেই বোঝা যাইতেছে। ঘরের বউরে তুচ্ছতাচ্ছিল্য করবেন না দুলু মিয়া। জি না, আমি তো করি না, আমার বাপে করত। এই এই, খবরদার আব্বার উপর দোষটা পাইও না। তোমার চাইয়া অনেক জ্ঞানী আছিল আব্বা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসব খুনসুটি আপনারা বাড়ি গিয়ে করবেন, এখন আমার কথা মন দিয়ে শুনেন। আচ্ছা বলেন, সে না শুনুক, আমি শুনুম। বাহাদুরি লড়ানোর চেষ্টা করো না, আমি আগে শুনুম। বলেন স্যার। আচ্ছা আমি আগে শুনুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দুইজনেই শুনেন, দুইজনেই শুনেন, আর পরিচিত অন্যান্য সবাইকেও জানাইয়েন। কথাটা হইল, 2 বছরের কম সময়ের ব্যবধানে সন্তান জন্ম দিলে সন্তানের শারীরিক আর মানসিক বিকাশ ঠিক মতো হয় না। তাছাড়া মায়ের শরীরও সন্তান ধারণের জন্য যথেষ্ট সুস্থ হইয়া উঠতে পারে না। বুঝেন তাইলে, মা সুস্থ না হইলে সন্তান সুস্থ হয় কেমনে? তাছাড়া কোলের বাচ্চাটাও তো মায়ের দুধের হক থেকে বঞ্চিত হয়। সুতরাং মা আর বাচ্চার স্বার্থে সুন্দর, সুখের আর আনন্দময় জীবনযাপন করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হয়। 20 বছর বয়সের আগে আর 35 বছর বয়সের পরে বাচ্চা নেওয়াটা মা আর শিশু উভয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডাক্তার সাহেব বুঝলাম, তাই এখন কি করো? আরে শুনেন, সঠিক সময়ে বাচ্চা লওয়ার পরিকল্পনা করতে হবে, মা আর শিশুর স্বাস্থ্যের যত্ন নিতে হবে, জন্ম নিরোধক পদ্ধতি নিয়া নিজের ইচ্ছায় পরিবারকে ছোট রাখতে হবে। 2 সন্তানের বেশি না, তবে 1 সন্তান হইলেও মন্দ না। বন্ধুরা, একে একে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। বুঝতে পারছেন, বিদায় নিতে হবে এবার। ভালো থাকবেন সবাই, খুব ভালো, আর ভালো রাখবেন নিজেকে, অন্যকে এবং দেশকে, এমনই প্রত্যাশা জানিয়ে দিই। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।